আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলা সঙ্গীতের পুরোধা রাধারমণ দত্ত 1833 সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রাধামাধব দত্ত ছিলেন একজন প্রসিদ্ধ কবি। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপাসনার প্রধান অবলম্বন সঙ্গীতের সাথে তার পরিচয় ছিল শৈশব থেকেই। কালক্রমে তিনি একজন স্বভাব কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। তত্ত্বসঙ্গীত, দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, বিরহ, ধামাইল সহ রচনা করেন হাজারো বাউল গান। শাস্ত্রীয় পুস্তকাদির চর্চা এবং সাধু সন্ন্যাসীর সংস্পর্শে এসে তিনি শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি নানা মত ও পথের সঙ্গে পরিচিত ছিলেন। কবির সংসার জীবন সম্পর্কে তেমন বেশি তথ্য পাওয়া যায়নি, তবে জানা যায় তিনি চার পুত্রের জনক ছিলেন। তিন পুত্র এবং স্ত্রীর অকাল প্রয়াণে রাধারমণ দত্ত সংসার জীবন সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। গৃহত্যাগ করে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাশে তিনি আশ্রম তৈরি করেন। এখানেই চলে তার সাধন ভজন। নলুয়ার হাওরের আশ্রম দিবারাত্র সাধনা ও ইষ্ট নামে মগ্ন এবং অসংখ্য ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতেন বাউল কবি। ধ্যানমগ্ন অবস্থায় তিনি গান রচনা করে গিয়ে যেতেন। ভক্তরা শুনে শুনে তা স্মৃতিতে ধরে রাখত এবং পরবর্তীতে তা লিপিবদ্ধ করত। 32 বছর তিনি ঈশ্বরে সাধনা করেছেন। রাধারমণ দত্ত 82 বছর বয়সে 1915 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন।